ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মাঝে মায়ের কোলে এলো সন্তান, নাম রাখা হলো দানা। আপাতত সুস্থ আছে মা ও সন্তান। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। প্রবল ধ্বংসলীলার মাঝেই সৃষ্টি। গত কয়েকদিন অপেক্ষার পর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সমুদ্র থেকে উঠে আসা দৈত্য তখন তাণ্ডব চালাচ্ছে উড়িষ্যাতে। ঘূর্ণিঝড় দানার হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। সেই রকমই বিভিন্ন ত্রাণ শিবিরে জন্ম নিয়েছে 1600 নবজাতক। দুর্যোগের আবহের মাঝে এই সুখবর প্রকাশ্যে এনেছেন খোদ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বৃহস্পতিবার রাত 11টার পর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ঘূর্ণিঝড় দানার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ধামড়া এবং ভিতরকণিকার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। প্রায় 9 ঘন্টা ধরে ল্যান্ডফলের প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আগেই উপকূলবর্তী এলাকা থেকে অন্তত 6 লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। এই তালিকায় ছিলেন 4,500 জন গর্ভবতী মহিলা, তাদের মধ্যে 1600 জন সন্তান প্রসব করেছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন দানার হানায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সর্বশক্তি দিয়ে মাঠে নামে প্রশাসন। 6,008টি ত্রাণ শিবির খোলা হয়েছিল, সেখানেই প্রয়োজনীয় সমস্ত জিনিসের ব্যবস্থা করা হয়। শুধুমাত্র ময়ূরভঞ্জ এলাকা থেকেই প্রায় 1 লক্ষ মানুষকে সরানো হয়েছিল ত্রাণ শিবিরে। ওড়িশায় ঝড় আছড়ে পড়ার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। রাস্তায় একাধিক গাছ উপড়ে পড়েছে। ইতিমধ্যেই উপড়ে পড়া গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসন। তবে চারিদিকে এই ধ্বংসের মাঝে প্রাণের সঞ্চারের খবর। সূত্রের খবর, সন্তান প্রসবের পর এক দম্পতি তাদের নবজাতকের নাম রেখেছেন দানা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ওড়িশা। প্রবল ধ্বংসলীলার মাঝেই সৃষ্টি। গত কয়েকদিন অপেক্ষার পর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সমুদ্র থেকে উঠে আসা দৈত্য তখন তাণ্ডব চালাচ্ছে ওড়িশাতে। ঘূর্ণিঝড় দানার হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। সেই রকমই বিভিন্ন ত্রাণ শিবিরে জন্ম নিয়েছে 1600 নবজাতক। দুর্যোগের আবহের মাঝে এই সুখবর প্রকাশ্যে এনেছেন খোদ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বৃহস্পতিবার রাত 11টার পর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ঘূর্ণিঝড় দানার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ধামড়া এবং ভিতরকণিকার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। প্রায় 9 ঘন্টা ধরে ল্যান্ডফলের প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আগেই উপকূলবর্তী এলাকা থেকে অন্তত 6 লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। এই তালিকায় ছিলেন 4,500 জন গর্ভবতী মহিলা, তাদের মধ্যে 1600 জন সন্তান প্রসব করেছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন দানার হানায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সর্বশক্তি দিয়ে মাঠে নামে প্রশাসন। 6,008টি ত্রাণ শিবির খোলা হয়েছিল, সেখানেই প্রয়োজনীয় সমস্ত জিনিসের ব্যবস্থা করা হয়। শুধুমাত্র ময়ূরভঞ্জ এলাকা থেকেই প্রায় 1 লক্ষ মানুষকে সরানো হয়েছিল ত্রাণ শিবিরে। ওড়িশায় ঝড় আছড়ে পড়ার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। রাস্তায় একাধিক গাছ উপড়ে পড়েছে। ইতিমধ্যেই উপড়ে পড়া গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসন। তবে চারিদিকে এই ধ্বংসের মাঝে প্রাণের সঞ্চারের খবর। সূত্রের খবর, সন্তান প্রসবের পর এক দম্পতি তাদের নবজাতকের নাম রেখেছেন দানা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ওড়িশা। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।